আইসক্রিম খেতে কম বেশি সবাই পছন্দ করেন, আর এই স্বাদের আইসক্রিমটি খেতে যদি গুনতে হয় লাখ টাকা, তবে তো একটু চমকে যেতেই হয়। সম্প্রতি দামের জন্যই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম উঠল একটি আইসক্রিমের। পৃথিবীর সবচেয়ে দামি এই আইসক্রিমের দাম কত জানেন? শুনলেই একটু চমকে যেতে পারেন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্যানুসারে এক পেয়ালা এই আইসক্রিমের দাম 8,80,000 ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় 6,82,000 টাকা। স্বাভাবিকভাবে এটি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি আইসক্রিম। জানা যায় জাপানের সিলেটো নামের এক সংস্থায় তৈরি হয় এই আইসক্রিমটি। তবে কি কারণে এমন আকাশছোঁয়া দাম আইসক্রিমের, সে কথা জানিয়েছে সংস্থাটি। জাপানি ব্র্যান্ডটি এই আইসক্রিমের বর্ণনায় তাদের ওয়েবসাইটে লিখেছে জেলাত্তো। ইতালীয় ভাষায় জেলাত্তো মানেও আইসক্রিম। ধরে নেওয়া যায় বিশেষ এই আইসক্রিমটি তৈরিও হয়েছে ইতালীয় কায়দাকানুন অনুসরণ করে। তবে আইসক্রিমের স্কুপটি তৈরি করা হয়েছে বিশেষ পদ্ধতিতে। সংস্থার কথায় আহারযোগ্য স্বর্ণের পুলেপ রয়েছে আইসক্রিমের উপকরণে। এছাড়াও আইসক্রিমের মধ্যে রয়েছে হোয়াইট ট্রাফল ও প্রাকৃতিক উপায়ে তৈরি চিজ। ইতালির আলবায় ফলানো হয় হোয়াইট ট্রাফল। 1 কেজি ভালো মানের ট্রাফলের জন্য খরচ করতে হবে প্রায় $14,500 বা $15,50,000 টাকা। এছাড়া পারমিজিয়ানো রিজিয়ানো চিজও রয়েছে এই বিশেষ আইসক্রিমের উপকরণের তালিকায়। ব্যবহার করা হয়েছে সেকলিস, যা আরেক অন্যতম দামি উপকরণ। তাই এমন উপকরণ দিয়ে তৈরি আইসক্রিমের যে একটু বেশি দাম হবে সেটাই তো স্বাভাবিক। আপাতত সারা বিশ্বের আইসক্রিম প্রেমীদের নজর কেড়ে নিয়েছে এই আইসক্রিমটি। শুধু তাই নয়, নজর কেড়েছে গিনেস বুকেরও। গিনেসের খাতায় নাম ওঠার পর সারা বিশ্বেই হইচই পড়ে গিয়েছে। জানা গেছে জাপানি আইসক্রিম ব্র্যান্ডটি তাদের তৈরি এই আইসক্রিমের নাম রেখেছে ব্যাকুয়া, যার বাংলা অর্থ ছোট রাত্রি। তবে আইসক্রিমের এই অদ্ভুত নাম রাখার পেছনে কোনো কারণ জানায়নি প্রতিষ্ঠানটি।